ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. جي شمانا جو ديني بون اپنا جاندے سيدن جي মহিলারা সালাতুল জুমাহ পড়বে কিনা, সালাতুল জুমাহ সম্পর্কে একটা সুরাই আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন। এই জুমার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা সুরাই জুমার 9 নম্বর এবং 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। হে ঈমানদাররা, যখন জুমার সালাতের জন্য আজান দেওয়া হয়, জুমার দিন তোমরা আল্লাহর জিকির দিকে অগ্রসর হও, ওয়া যারুল বাইয়া আর বেচা কিনা বন্ধ করো, যালিকুম খায়রুল লাকুম এটা তোমাদের জন্য অনেক উত্তম, ইনকুম তুম তাআলামুন যদি তোমরা জ্ঞানী হও। এ আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারদেরকে নির্দেশ দেন জুমার দিন যখন আজান দেওয়া হয়, এখানে আজান থেকে উদ্দেশ্য হচ্ছে যখন সূর্য ঠিক বরাবর থেকে পশ্চিম আকাশে ঢলে পড়ে, এর সাথে সাথে বেচা কিনা যে সমস্ত কাজগুলো হালাল ছিল সবগুলো হারাম হয়ে যাবে, যাতে করে জুমার জন্য একেবারে প্রস্তুতি তখন থেকে নিতে পারে। যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তখন এটা হারাম হয়ে যাবে, যেমন বেচা কেনা ইত্যাদি বা অন্যান্য কাজকর্ম, এগুলা জুমার দিকে যাতে যদি নাকি প্রতিবন্ধকতা সৃষ্টি করে তখন সমস্ত কাজকর্ম, সকল ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো কাজকারবার সবগুলো হারাম হয়ে যাবে। আর ফাইদা কুদিয়াতি সালাত ফাংকা সেতু ফিলাত, যখন সালাত শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে বেরিয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার ফজল রিজিক বা কাজকর্ম এটা তোমরা অন্বেষণ করো, তালাশ করো, ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, আর তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার স্মরণ অধিক পরিমাণে করো যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। সূরা জুমার 10 নম্বর আয়াত। এই আয়াতের দ্বারাই জুমা মোমেনদের উপর ফরজ করা হয়েছে। এখানে প্রশ্ন হলো মহিলাদের উপর জুমা ফরজ কিনা। ইত্তাফাক আহলুল ইলমি আলা আন্না সালাত আল জুমআতি লা তাজিবু আলা নিসা, ওলামা ইকরাম একমত যে জুমার সালাত মহিলাদের উপর ফরজ না। ওয়া ইন্নাহুন্না ইউসাল্লিনা ফি বুয়ুতিহিন্না আযহর আরবান ইয়াউমুল জুমআ, তাদের কর্তব্য হচ্ছে ঘরে বাড়িতে তারা জুমার দিনও 4 রাকাত জোহর আদার জোহর সালাত আদায় করবে, 4 রাকাত ফরজ হিসাবে, সুন্নত নফল আগে পর অবশ্যই আছে। ইবনুল মুংজির রাহিমাহুল্লাহ আল ইজমাহ নামক কিতাবে মধ্যে উল্লেখ করেন, ওয়া ইজমাউ আলা আন্না লা জুমআত আলা নিসা, মহিলাদের উপর জুমা ফরজ না। এই মাসালার উপর দলিল হচ্ছে তারেক বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, আল জুমআতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম ফি জামাআতিন ইল্লা আরবা, সালাতুল জুমআ ফরজ হচ্ছে প্রত্যেক মুসলমানের উপর জামাতের সাথে, তবে 4 ধরনের ব্যক্তির উপর জুমা ফরজ নয়, আবুদুন মামলুকুন কারো মালিকানা গোলাম তার উপর জুমা ফরজ না, আও ইমরাতুন অথবা মহিলাদের উপর ফরজ না, আও সবিয়ুন অথবা নাবালিক তাদের উপর ফরজ না, আও মারিদুন বা অসুস্থ তাদের উপর জুমা ফরজ না, একেবারে পরিষ্কার করে বলা মহিলাদের উপর জুমা ফরজ না। হাদিসটি আবু দাউদের 1067 নম্বর হাদিস, ইমাম নববী রহমতুল্লাহ আলাই আল মাজমু এর 74 নম্বর খণ্ডের 783 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করেন, এসনাদহু সহিহুন আলা শর্তে শাইখাইন, বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসটি সহি। ইবনে রাজব ফাতহুল বারির মধ্যে ওয়াকালা ইবনে রাজব ফি ফাতহ আল বারি, ফাতহুল বারির মধ্যে উল্লেখ করেন 55 নম্বর খণ্ডের 327 নম্বর পৃষ্ঠাতে। ইবনে রাজব এখানে উল্লেখ করে বলেন ইসনাদুহু সহিহুন, এই হাদিস সনদটি সহি। ফতুল বারি কিন্তু যে গুরুত্বপূর্ণ একটা যে বুখারীর ব্যাখ্যা গ্রন্থ, এখানে ফতুল বারির মধ্যে ইবনু রাজমের মত নিয়ে আসা হয় যে হাদিসটি সহি। ওয়াকালা ইবনু কাসির ফি আরশাদিল ফকিহ,
ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এরশাদুল ফকির নামক প্রথম খণ্ডের এরশাদুল ফকির নামক গ্রন্থের মধ্যে প্রথম খণ্ডের 190 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করেন ইসনাদুহু জাইয়িদুন, এই হাদিসের সনদ হচ্ছে মজবুত। সহিহুল আলবানী ফি সহিহ আল জামি এবং নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইও হাদিসটিকে সহিহ হিসেবে উল্লেখ করেছেন সহিহ আল জামের মধ্যে। ফতোয়া লাজিনাতুদ দায়মা 7 নম্বর খণ্ডের 337 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করেন ইজা সলাতিল মারাতু জুমাতা মা ইমামিল জুমা, কোনো মহিলা যদি নাকি জুমার দিন জুমার সালাত জুমার ইমামের সাথে আদায় করেন, কোনো মহিলা জুমার দিন জুমার সালাত আদায় করেন কোনো জুমার ইমামের পিছনে, কাফাত হা আনি জোহরে, তাহলে জোহর থেকে এটা যথেষ্ট হয়ে যাবে, অর্থাৎ তার জুমাটা পড়াটা জায়েজ হবে। ফালা ইয়াজুজুল্লাহ আন তুসাল্লিয়া জোহর যালিকাল ইয়াউম, যদি ইমামের পিছনে জুমা পড়ে কোনো মহিলা তাহলে তার জন্য আবার বৈধ হবে না, সে সেটাকে জোহর আলাদাভাবে পড়বে। আম্মা ইন সলাত ওয়াহাদাহা ফালাইসাল্লাহ আন তুসাল্লিয়া ইল্লা জোহরান, যদি মহিলা আলাদা পড়তে চায় তাহলে সে সাইদাকাতেই পড়তে হবে জোহর, ওয়ালাইসাল্লাহ আন তুসাল্লিয়া জুমাতান, সে একা একা জুমা পড়তে পারবে না। ওয়াল আফজালু লিল মারাত আন তুসাল্লিয়া ফি বাইতিহা জোহরান, জুমার দিন মহিলা জমাতে গিয়ে মসজিদে গিয়ে জুমা না পড়ে ঘরে সাইদাকা জোহর পড়া, সে তার জন্য সেটা উত্তম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ব্যাপকতা একটা হাদিস, ওই হাদিস থেকে নেওয়া। লা তামনাউ নিসাআকুম আল মাসাজিদা, তোমরা মহিলাদেরকে মসজিদে যেতে বারণ করবে না, অর্থাৎ কোনো মহিলা যদি নাকি মসজিদে যেতে চায়, স্বামীর কাছে অনুমতি চায় বা অভিভাবকের কাছে অনুমতি চায়, তাহলে অবশ্যই তাকে বাধা দিতে পারবে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে মহিলাদেরকে বলেন, বুয়ুতুহুন্না খায়রুল্লাহুন্না, মহিলাদের জন্য উত্তম হচ্ছে ঘরে সালাত আদায় করা। হাদিস আবু দাউদের মধ্যে 567 নম্বর হাদিস, হাদিসটি সহিহ আলবানী নাসিরুদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি সহিহ আবু দাউদের মধ্যে উল্লেখ করছেন। এই হাদিস দ্বারা বোঝা গেল মহিলারা ঘরে যদি জুমার দিন জোহর পড়ে সেটা তাদের জন্য উত্তম হবে, তবে যদি নাকি জুমার জন্য মসজিদে যায় তাহলে তাদেরকে বাধা দেওয়া যাবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা অনুমোদিত। প্রাসঙ্গিকতা বলে দেখতে হবে যে সলাতুল ঈদাইন ঈদুল ফিতর ঈদুল আজহাটা ভিন্ন, অর্থাৎ মহিলাদের জন্য হায়ের অবস্থায়ও ঈদগাহে উপস্থিত হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা নির্দেশ আসছে, যেটা হাদিসটা সহি। তাই জুমার এবং সাধারণ সালাদগুলো মহিলাদের জন্য জুমার দিন জোহর পড়া ঘরের মধ্যে বা অন্যান্য দিন ফাসক্ত সালাদ ঘরের মধ্যে পড়াটা উত্তম, যদি যেতে চায় এটা বাধা নেই, জমাতে সব অবশ্যভাবে। আর ঈদগাহের যাওয়াটা মহিলাদের জন্য ওয়াজিব, এটা আলাদা একটা সহিহাদি দ্বারা সুপ্রমাণিত, তাই ওইটার মশালাটা ভিন্ন। তবে মহিলারা ফাসক্ত সালাতে বা জুমাতে বা ঈদগাহে যেতে গেলে কতগুলো শর্ত তারা মেনে নিতে হবে। ওয়াজিব হচ্ছে তাদের জন্য যে আনতাব তাঈদা আনি তৈয়িবি ওয়া যিনা, সুগন্ধি থেকে তারা দূরে থাকতে হবে, এবং যে অলংকার যে সমস্ত পোশাক করলে তাদের প্রতি আকর্ষণ সৃষ্টি হয় এগুলো থেকে তারা দূরে থাকতে হবে। ওয়া আল্লাহ তাজাহামার রিজাল আফি তুরুকাত, রাস্তাঘাটের মধ্যে মহিলা পুরুষ এক একার হয়ে যাবে না, খুব ফরদার সাথে এবং নিরবিচ্ছিন্নভাবে আলাদাভাবে যেতে হবে। এই শর্তের সাপেক্ষে যদি যায় এটা জায়েজ হবে, তবে উত্তম হচ্ছে ঈদের সালাদ ছাড়া অন্যান্য সালাদগুলো তাদের জন্য ঘরে পড়া। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম সব, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।